আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে কোভিড সংক্রমণের দ্বিতীয় ধাপ বাংলাদেশ তথা সারা বিশ্ব অতিক্রম করছে বাংলাদেশে সংক্রমণের হার অনেক গুণে বেড়ে চলেছে এবং শহর থেকে গ্রাম তথা সারা দেশে ছড়িয়ে পড়েছে সেই সাথে মৃত্যুর হারও বেড়ে চলেছে এই কোভিড সংক্রমণের কারণে স্বাস্থ্যকর্মী সহ যে সমস্ত ব্যক্তি আত্মাহতি দিয়েছেন আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি কোভিড নাইন্টিন একটি মারাত্মক সংক্রমণ ব্যাধি তাই মনোবল না হারিয়ে এর প্রতিরোধে আমরা সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করি এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি এবং প্রয়োজন মাফিক সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কোভিড টিকা কার্যক্রম চলছে এবং আমরা কোনো প্রকার বিভ্রান্ত না হয়ে টিকা গ্রহণের জন্য আমাদের সকলকে আহ্বান জানাচ্ছি গত দু সালের মার্চ থেকে কোভিড সংক্রমণের শুরু থেকে আজ পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য হাসপাতালের কার্যক্রম বন্ধ করি নাই বরং সেবা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা হয়েছে এবং কোভিড গাইডলাইন অনুসারে আমরা নিয়ম নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছি এবং কোভিড সংক্রমণ মোকাবেলার জন্য নতুন করে আইসিইউ সিসিউ কেবিন ও সাধারণ বেডসহ পঞ্চাশটি বিছানাকে আধুনিকভাবে যন্ত্রপাতি সজ্জিত করে সংযোজন করা হয়েছে কোনো লোকবল ছাটাই না করে বরং বর্ধিত বিছানার জন্য বিভিন্ন পর্যায়ের লোকবল নিয়োগ করা হয়েছে হাসপাতালের আয় তুলনামূলকভাবে কমে যাওয়া সত্ত্বেও সকল বেতন ভাতা দিয়েই বলবৎ রাখা হয়েছে আপনারা জীবন বাজি রেখে যেভাবে সংক্রমণের ঝুঁকি নিয়েও স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে সমন্বিত রেখেছেন তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আমরা অচিরেই এই সংক্রমণ থেকে পরিত্রাণ পাব করোনার সংক্রমণ রোধে যথারীতি সরকারের নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি মনে রাখবেন মাস্ক ব্যবহারই আমাদের টিকা দেওয়ার সামিল সামনে আসছে পবিত্র ঈদুল আজহা এই ঈদে আমরা নিতান্ত প্রয়োজন না হলে ঘরে থাকারই চেষ্টা করি এবং অযাতা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দেশের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকি বেঁচে থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে ঈদ আনন্দ উপভোগ করতে পারবো আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কামনা আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম